করোনার কারণে 2 বছর বন্ধ ছিল হবিগঞ্জের সদর উপজেলার পৈল গ্রামের ঐতিহ্যবাহী মাছের মেলা। এ মেলার ঐতিহ্য 200 বছরেরও বেশি। পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলাটি এবছর আবারও শুরু হয়েছে। রবিবার দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাছ এসেছে মেলাতে। সরজমিনে মেলা ঘুরে দেখা যায় প্রায় 250 মৎস্য বিক্রেতার পাশাপাশি হাজার হাজার ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় ভিড় জমিয়েছেন। এবারের মেলায় সবচেয়ে বেশি উঠেছে বোয়াল ও আড় মাছ। এছাড়াও বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ক্রেতাদের আকৃষ্ট করেছে। তবে মেলার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে বাহুবল উপজেলার ইসলাম উদ্দিনের বাঘাইড় মাছটি। 50 কেজি ওজনের বৃহৎ এ মাছের দাম চাওয়া হয়েছে 1,20,000 টাকা। পৈল মাছের মেলায় বিক্রির জন্য সুরমা নদী থেকে তিনি এই বিশাল বাঘাইড় মাছটি সংগ্রহ করেছেন। আমাদের এই পৈলের মাছের মেলা বিগত প্রায় 200 বছর যাবৎ নিয়মিতভাবে ইন্দোর পরিষদ গ্রামের মহিমুরব্বী আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে। বিগত 2 বছর কোভিড-19 কারণে মেলা হয় নাই। এবছর আবার আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মেলার আয়োজন করেছি। আশা করি এখানে প্রচুর মানুষ আসে। মেলা এইমাত্র জমতে শুরু করেছে। সারা রাত্র মেলা, এখানে মাছ, দড়ি, তরকারি, আসবাবপত্র, গৃহস্থালি জিনিস আছে, মানুষ সুবিধা মতো কিনতে আসে। এবং এখানে রাস্তাঘাটও ভালো, যে কোনো মানুষ আসলেই স্বাচ্ছন্দ্য বোধ করে। ঐতিহাসিক মেলা যুগ যুগের সাথে তাল মিলাইয়া দিন দিন উন্নতির পথে। এটা মেলা মানে মিলন মেলা। এটা পৌষের সংক্রান্তির মেলা। দেশ বিদেশ থেকে বড়ো বড়ো মাছ আসে, ব্যবসায়ীরা আসে এখানে। ইমিন মাল হইতে সৈয়দ আহমদুল্লাহ পর্যন্ত যুগে যুগে এলাকার মৈমুরবিয়ান এবং বলিন্দিয়ান এবং সরকারি সহযোগিতায় মেলা উদযাপন করা হয়। এবং আমাদের মেলা চলছে শান্তিপূর্ণভাবে, আমাদের কোনো সমস্যা নাই। এবং প্রশাসন আমাদের সহযোগিতা করছে এবং এলাকাবাসীও এটার মধ্যে আমরা আনন্দ উপভোগ করি। আমাদের যত আত্মীয় স্বজন বাইরে আসে তারাও আসেন। আমরা এই উৎসব মুখর আমরা ওই 2-3 দিন আমরা মেলা উদযাপন করি। মেলাতে আমরা প্রতি বছরই আসি। এখানে দাম মোটামুটি আছে, রাত্রে বলা আর কিছু কমবে, এখন দাম কিছু বেশি। আর মাছের কোয়ালিটি ভালো, বড় বড় মাছই পাওয়া যায়। আর নিচে একটা বর্তমান নিচে 13,000 করতে মোটর 13,000। এই মেলাকে নিজেদের সংস্কৃতি হিসেবে ধারণ করেন পৈল গ্রাম সহ এর আশেপাশের লোকজনেরা।